আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আহমদাদুল্লাহ সিটি ওয়াটার পিউরিফায়ার পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বর্তমানে উপস্থিত আছি পটুয়াখালী মহিপুর মহিপুরে উপস্থিত আছি তো এখানে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করতে এসেছি দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড ওয়াটারদের এবারের জাতিসংঘের প্রতিবাদ্য বিষয় ছিল ওয়াটার ফর পিচ শান্তির জন্য পানি তো আমরা একটা এনজিওর নাম হচ্ছে গুড নেই বাংলাদেশ এটা একটা ইন্টারন্যাশনাল এনজিও তো এখানে উনারা হয় যে আমাদের এই টোটাল এই প্রজেক্টে আমি দেখাবো আপনাদেরকে তো দেওয়ালে কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করছে নিরাপদ পানি পান করি সুন্দর জীবন করি পানির প্রতিটি জীবনের গল্প লুকিয়ে আছে আসলেই বাস্তব আমরা বাংলাদেশ দেশের প্রায় বিশ্বব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষের হাতের নাগালে কোনো না কোনো পানির উৎস রয়েছে এর মধ্যে নিরাপদ এবং বিশুদ্ধ পানি পাচ্ছে মাত্র ছাপান্ন ভাগ মানুষ কিন্তু ব্যবহারযোগ্য এটাকে কোনো না কোনো প্রসেস করে ফিল্টারেশন করে কিন্তু ব্যবহার করতে পারে কিন্তু আমরা যদি দেখি আফ্রিকান কিছু কিছু অঞ্চলে পুরা পরিবারের জন্য বিশ লিটার পানি বরাদ্দ থাকে এরকম অনেক গল্প আছে এই জন্যই ওইখানে লেখা ছিল যে প্রতিটি পানির ফোটাই জীবনের অনেক গল্প লুকিয়ে আছে যদিও আজকে আমরা পানি অ্যাভেলেবেল পাচ্ছি বললে আমরা যত্র যত্র পানি অপচয় করছি তো এখানে আরো বেশ কিছু বুলেট পয়েন্ট লেখা আছে নিরাপদ পানির অপর নাম জীবন পানি অপচয় রোধ করি বিশুদ্ধ পানি হলো পৃথিবীর প্রথম ও সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ আমি নিরাপদ পানি পান করি প্রতিবেশীদের জন্য নিরাপদ পানি পান করা নিশ্চিত করি খুব সুন্দর সুন্দর কিছু বুলেট পয়েন্ট আছে তো আমরা এই যে গুড নেবারে টোটাল যে প্রজেক্টটা করছি এটা আমি আপনাদেরকে দেখাবো তবে একটা কথা বলি বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন এনজিও গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেক ধরনের ওয়াটার ট্রিটমেন্টের উপর অনেক ফান্ড আসে যদি এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হইতো তাহলে আমি বলতাম বাংলাদেশের মানুষের বিশুদ্ধ পানির কোনো অভাব হতো না তবে এই যে গুড নেবারকে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি উনারা এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করি এলাকায় দুই হাজার পরিবারকে টোটাল এই প্লান্টের ড্রিঙ্কিং ওয়াটারের প্লান্টের আন্ডারে নিয়ে আসছে এলাকার পানির মধ্যে কালার হচ্ছে এটি যেটা কিছুতেই মানে খাওয়ার উপযোগী না যেটা অনেকটা অক্টেনের মতো পানির কালারটা বোতলে নিলে অক্টেনের মতো দেখা যায় তো আসেন আমি আপনাদেরকে প্লান্টটা দেখাবো আমরা কি ধরনের প্লান্ট করছি প্রথমে বলি এই সাবমার্সেবল পাম্প সাবমার্সেবল পাম্প থেকে পিছনে স্টোরেজ ট্যাঙ্ক আছে স্টোরেজ ট্যাঙ্ক থেকে প্রসেসিং হয়ে তিন তলার উপর উঠে যাচ্ছে সেখান থেকে এখানে টোটাল কয়টা ইউনিট পানি নেওয়ার সাতটা ইউনিটে দুই হাজার পরিবার পানিটা কালেক্ট করবে তো আসুন আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটা আমি দেখাই আমি এখন প্লান্টটা বন্ধ করে দিচ্ছি এটা সম্পূর্ণ অটোমেটিক প্রথমে ডিপ থেকে পানিটা উঠবে উঠার পরে আয়রন ডিমোভান ফিল্টারেশন মাল্টিগ্রেড ফিল্টারেশন অ্যাক্টিভিটেড কার্বন এরপরে রিভার্স অসমোসিস ইউনিটে যাবে এটা প্রতি ঘন্টা এক হাজার লিটার পানি ড্রিঙ্ক পানি ড্রিঙ্কেবল করে প্রতিদিন দশ ঘন্টা অপারেশন টাইম দশ হাজার লিটার তো দশ হাজার লিটার হলে এটা এনআফ দুই হাজার পরিবারের জন্য একটা সার্ভে করা হয়েছে তো আমি সবসময় একটা কথা আবারও কিছুক্ষণ আগে বলছি আবারও বলছি তো আমাদের দেশে যদি বিভিন্ন এনজিও বিভিন্ন দাতা সংস্থাগুলা যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি আসলে যদি করতো তাহলে আজকে আমাদের দেশে এর এত অভাবে থাকতো না বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার পানি দুই হাজার বাংলাদেশের পানি আরে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ পানি তার অধিকারের কথা বলা হয়েছে বিশ্বব্যাংক স্বাস্থ্য সংস্থা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষের হাতের নাগালে কোনো না কোনো পানির উৎসব হয়েছে এর মধ্যে নিরাপদ বিশুদ্ধ পানি পাচ্ছে মাত্র ছাপ্পান্ন ভাগ মানুষ দুই হাজার সতেরো সালে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে নিরাপদ পানির বিষয়টি মানবাধিকার অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে অথচ বাংলাদেশের মাত্র ছাপান্ন মানুষ নিরাপদ পানি পান করছে তো তাই আমাদের সরকারি এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলো ওয়াটার পিউরিফিকেশান নিয়ে কাজ করে ওয়াটার ট্রিটমেন্ট ড্রিঙ্কিং ওয়াটার সলিউশন নিয়ে বিশেষ করে ওয়াশ প্রোগ্রাম এবং ওয়াশ প্রোগ্রাম নিয়ে কাজ করে তাদেরকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টে আসা উচিত বিভিন্ন স্কুল কলেজে ছোটো ছোটো হাউস দিয়ে দিচ্ছে একটা ফান্ড আসছে ছয় মাসে গোসাফর এগুলো চলে না কিন্তু আজকে গুড নেই এখানে প্রসেসিং সিস্টেম করে তলার উপরে ট্যাঙ্কিতে দশ হাজার লিটার পানি রাখছে সাতটা ইউনিটে চোদ্দোটা পয়েন্ট আছে চোদ্দটা মাধ্যমে দুই হাজার ফ্যামিলি এখান থেকে পানি কালেক্ট করবে এটাকে বলা হয় ট্যাক্সো ইউনিয়ল এবং দুই হাজার সতেরো সালে চার সঙ্গে ট্যাক্স উন্নয়নে ছয় নম্বরটি নিরাপদ পানির কথা বলা হয়েছে তো তাই সিটি আপনার যে কোনো ওয়াটার পিউরিফিকেশন এবং ওয়াটার ট্রিটমেন্টে সিটি ওয়াটার পিউরিফায়ার সাথে যোগাযোগ করবেন আমরা একটা সঠিক গাইডলাইন দেবো এবং আপনাকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেন ট্যাক্স উন্নয়ন হয় সেই ধরনের একটা গাইডলাইন দেবো ভালো থাকবেন জিংক ভেটাত নীল ভেটাত